সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে কোস্টগার্ড। অধিক লাভের আশায় মাছ আহরণের নিষিদ্ধ এলাকায় এক শ্রেণীর লোক বিষ দিয়ে মাছ শিকার করছে বলে জানায় উপকূলীয় এই বাহিনী। মংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট জানাচ্ছেন রুমানাকন। প্রায় 6,017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের জলভাগের পরিমাণ 1,874 বর্গ কিলোমিটারের বেশি, যা সমগ্র সুন্দরবনের 31.15 ভাগ। এই জলভাগে জালের মতো ছড়িয়ে রয়েছে 13টি বড় নদী সহ 450টির মতো খাল। সুন্দরবনে বেশ কিছু স্থান নির্ধারণ করা হয়েছে মাছের অভয়ারণ্য হিসেবে, যেখানে মাছ ধরতে নিষেধ থাকলেও অসাধু এক শ্রেণীর মানুষ মাছ শিকার করছেন বিষ দিয়ে। ওই যারা ফরেস্ট ডিপার্টমেন্ট চাকরি করে ওনাদের মাধ্যমে এই বিষজাত যারা দেয় তারা ওনাদের মাধ্যমে লোক বিদ্যা ঢুকেই দেয়, সেক্ষেত্রে মাছগুলো তারা ধরে, ধরা পরে মংলায় আনে, খুলনা নেয়, ভাগেরহাট নেয়, বিভিন্ন এলাকায় তারা মাছ ছড়াই দেয়। কোস্ট গার্ডের নিষেধ থাকার পরও মাছ শিকারের কারণ হিসেবে জেলেরা বলছেন যে সাহায্য করা হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম, এতে সংসার চলছে না। 40-80 কেজি এই কম চাল দেয়, সেটা পর্যাপ্ত পরিমাণ হয় না, কারণ 2-3 মাস বন্ধ থাকে এই সময়। হাজার হাজার লোক আছে, এদের মাছ ধরা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, কিন্তু সরকার যদি আমাদের কোনো কাজের ই করে দেয় আমরা মাছ ধরবো না, কখনো ধরবো না। জাল ধরা নিষেধ আমরা জানি, এই সমস্ত এলাকায় মাছ ধরা নিষিদ্ধ, ওই সমস্ত এলাকায় আমরা কখনো মাছ ধরতে যাই না। সারা বছরই অভয়ারণ্য এলাকায় মাছ ধরা নিষেধ জানিয়ে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, যারা অসাধু উপায়ে মাছ শিকার করছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। নিয়মিত যে টহল এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে যে সকল ব্যক্তিবর্গকে পাচ্ছি সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং অবৈধ যে সকল জাল তা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নষ্ট করে ফেলছি। মাছের প্রজনন বৃদ্ধিতে সুন্দরবনে নদী ও খালের অর্ধেক এলাকা মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। রুমানাকন, জিটিভি নিউজ।